হ্যালো বন্ধুরা, হেলথ প্রোগ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচ্য বিষয়, জন্ডিস রোগ কেন হয়, এর লক্ষণগুলো কী কী এবং এর চিকিৎসা কী। তো আজ এমন কিছু উপায় আমি আপনাদের বলে দিব এবং এমন কিছু ওষুধ আমি আপনাদের দেখাবো যে উপায়গুলো মেনে চললে এবং ওষুধটি সেবন করলে মাত্র 5 দিনের মধ্যে যে কোনো কঠিন জন্ডিসই হোক না কেন আপনার এই জন্ডিস থেকে আপনারা মুক্তি পাবেন। তো ভিডিও শুরু করার আগে আমার পরিচয়টি আমি আপনাদের দিয়ে দিই। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম মিলন, মেডিকেল টেকনোলজিস্ট এবং প্যারামেডিকেল ডাক্তার। তো চলুন আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সর্বপ্রথমে আগে আসি যে জন্ডিস আসলে এই রোগটি কী বা কী কারণে হয়। তো জন্ডিস প্রধানত রক্তের ভিতরে একটি উপাদান আছে, উপাদানের নাম হচ্ছে বিলিরুবিন। এই বিলিরুবিনের পরিমাণ তুলনামূলকভাবে যদি বেড়ে যায় তাহলে কিন্তু একটি মানুষের জন্ডিস হয়। অর্থাৎ বিলিরুবিনের পরিমাণ যতটুকু হওয়া দরকার বা যতটুকু থাকা দরকার রক্তের ভিতরে তার থেকে যদি তুলনামূলকভাবে বেড়ে যায় তখনই কিন্তু একটি মানুষের জন্ডিস রোগ সৃষ্টি হয়। তো জন্ডিস রোগের কিছু লক্ষণ আছে, বিশেষ করে দেখা যাচ্ছে যে যার জন্ডিস হয় তার চোখের সাদা অংশটুকু হলুদ হয়ে যায়, গায়ের রঙও হলুদ বা ফ্যাকাশে হয়ে যায়, শরীর দুর্বল দুর্বল অনুভব করে, পাশাপাশি হালকা হালকা জ্বর হয়। এগুলোই সাধারণত একটি জন্ডিস রোগের লক্ষণ। এখন আসুন যে আসলে জন্ডিস যদি একটি মানুষের হয় তাহলে কিভাবে চিকিৎসা করলে এই রোগ থেকে দ্রুত মুক্তি পাওয়া যায়। তো জন্ডিস রোগের চিকিৎসা আপনাকে করতে হলে প্রথম যেটি করা লাগবে সর্বপ্রথম সেটি হচ্ছে আপনাকে পুরোপুরি রেস্টে চলে যেতে হবে। অর্থাৎ আপনার এই জন্ডিস রোগ সম্পূর্ণভাবে ভালো না হওয়া পর্যন্ত সম্পূর্ণ আকারে আপনাকে রেস্টে থাকতে হবে। এটি হচ্ছে প্রথম কাজ আপনাকে করতেই হবে। তারপরে আপনি আরেকটি কাজ করবেন, সেটি হচ্ছে আখের রস আপনাকে একটু বেশি বেশি খাওয়া লাগবে। যদি পারেন তাহলে আখ চিবিয়ে চিবিয়ে খাবেন, এটা করলে আপনার অনেক উপকার আসবে জন্ডিস দূর করার জন্য। পাশাপাশি আসলে আড়লের পাতা আপনারা চিনেন কি বলতে পারবো না, আমাদের মানে এলাকাতে আড়ল নামেই আসলে পরিচিত। তো আড়লের পাতা এটি প্রতিদিন সকালে একটু করে 1 কাপ করে রস করে করে যদি প্রতিদিন সকালে আপনারা খালি পেটে যদি খেতে পারেন তাহলে কিন্তু এখান থেকে ভালো রেজাল্ট আসবে। পাশাপাশি এখন একটি ওষুধ আমি আপনাদের এই স্ক্রিনে দেখাবো, যে ওষুধটি যদি সেবন করেন তাহলে আপনারা জন্ডিস থেকে পুরোপুরি মুক্তি পেয়ে যাবেন। তো চলুন আগে ওষুধটি স্ক্রিনে দেখাই, তারপর ওষুধটি সেবন করবেন কিভাবে, দাম কত পাবেন, কোথায় বিস্তারিত কিন্তু আলোচনা করা যাবে। এই যে দেখুন ওষুধ, ওষুধটির নাম হচ্ছে অ্যাফালিপ। এটি একটি সিরাপ জাতীয় ওষুধ, আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য আয়ুর্বেদিক ওষুধ কোম্পানি অনির্বাণ মেডিসিনাল ইন্ডাস্ট্রি। এখন আসুন যে এই ওষুধটির আসলে কার্যকরিতা কী। তো সাধারণত এই ওষুধটি হচ্ছে লিভার টনিক, অর্থাৎ লিভারের যে কোনো ধরনের সমস্যাতে এই ওষুধটি ব্যবহার করা হয়। আর বিশেষ করে হেপাটাইটিস এবং জন্ডিসের ক্ষেত্রে এই ওষুধটি বেশি ব্যবহার করা হয়। হেপাটাইটিস রোগেও ব্যবহার করা হয় এবং জন্ডিস রোগে এই সিরাপটি বেশি বেশি ব্যবহার করা হয়। এগুলোই এই ওষুধটির কার্যকারিতা। এবার আসুন যে ওষুধটির সেবনবিধি কী সেটি আমি আপনাদের বলে দিই। তো এটি যেহেতু একটি সিরাপ জাতীয় ওষুধ, সেহেতু এটির সেবনবিধি বলতে গেলে বিশেষ করে প্রাপ্তবয়স্ক যারা তাদের ক্ষেত্রে দিনে 3 বার 2 থেকে 4 চামচ সিরাপ সেবন করতে হবে, সকালে দুপুরে এবং রাত্রে। আর যারা অপ্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে 1 থেকে 2 চামচ সিরাপ দিনে 3 বার সেবন করতে হবে। এটি গেল ওষুধটির সেবনবিধি। আর সাইড ইফেক্টের কথা যদি বলি, এই ওষুধটির কোনোই সাইড ইফেক্ট নাই। আর এই ওষুধটির দামের কথা যদি আপনাদের আমি বলি তাহলে 450 মিলি একটি অ্যাফালিপ সিরাপের দাম মাত্র 140 টাকা। আর এটি যেহেতু একটি বাংলাদেশের ওষুধ কোম্পানির ওষুধ, সেহেতু এটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে আপনারা একটু খোঁজ খবর নিলেই অতি সহজেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আসলেও যদি আপনার জন্ডিস রোগ হয়ে থাকে তাহলে আমি যেই কথাগুলো বললাম যে আপনাকে প্রথমত রেস্টে থাকতে হবে, দ্বিতীয়ত আখের রস বা আখ চিবিয়ে চিবিয়ে খেতে হবে, যদি পারেন আড়লের পাতা প্রতিদিন সকালে রস করে 1 কাপ করে খাবেন, পাশাপাশি এই সিরাপটি আপনারা সেবন করবেন, এই কাজগুলো যদি আপনারা করতে পারেন অল্প কিছুদিনের মধ্যেই আপনারা জন্ডিস রোগ থেকে কিন্তু মুক্তি পেয়ে যাবেন এবং পুরোপুরিভাবে, এতে কোনো ক্ষতিও আসবে না। তো বন্ধুরা, আমার এই ভিডিও দেখে যদি আপনাদের এতটুকু উপকারে এসে থাকে বা আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করে দিবেন, পাশাপাশি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের রোগ, রোগের চিকিৎসা, ডাগ রিভিউ এবং হেলথ টিপস আমি আপনাদের মাঝে পৌঁছে দিব। তো বন্ধুরা, এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। খুব শীঘ্রই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খুদা হাফেজ।